আসসালামু আলাইকুম। তাহলে রেজাউল ইসলাম আপনাকে যুক্ত করেছে। রেজাউল ইসলাম আপনি বলেন। জি আসিফ ভাই, কেমন আছেন? আপনি তো এই যে সেই মুমিন রেজাউল ইসলাম, আপনি যাকে আমি ব্লক করেছিলাম আমার ফেসবুক থেকে গালি গালাজ করার কারণে। আমি গালি গালাজ দিয়েছি বাবু, আমার মনে পড়ছে না। আমি আপনাকে সিনে দেখিয়েছিলাম যে আপনি কি গালিগুলা দিয়েছেন, সেগুলো আমি আজকে আরেকবার দেখাতে পারবেন? আমাদেরকে জবাই করলে আপনাদের আপনার উল্লাস করেন এবং আপনারা বলে বেড়ান যে আমাদেরকে জবাই করা উচিত, এটাই উত্তম, এটাই ভালো, সমাজের জন্য এটা ভালো, ইসলামের জন্য এটা ভালো, এগুলো আপনারা বলেন, তারপর কেন যে আমাদের লাইভে আসেন আপনারা, জিনিসটা বুঝি না। যাই হোক, আপনি আর যদি কোনো প্রশ্ন থাকে বলেন। না, আপনি এখানে ভুল ধারণা কিন্তু ভেঙে দেই। আমরা আপনাদের মতো ভালোবাসি, এক সেন্সে যে আপনারা মানুষ, ঠিক আছে, একটু বলতে দেন তো এই জন্য আসি। যদি আপনারা সত্যটা উপলব্ধি কখনো করতে পারেন, যদি ফিরে আসেন তো ভাই সত্যটা তো প্রমাণ করতে হবে। সত্যটা তো আপনি বললেই তো সত্যটা হয়ে যাবে না। মনে করেন আপনি যদি বলেন যে আম গাছে কাঁঠাল ধরে, এটাই সত্য, বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন ভাই, আর আমাকে যতই বলেন বিশ্বাস করেন ভাই, তাহলে তো আমার তো লাভ হবে না এই সমস্ত। আপনার তো সেগুলোর সপক্ষে যুক্তি দেখাতে হবে, তাই না? নাকি আপনি মনে করেন যে আপনি এসে এখানে বাজ করবেন আর নাস্তিকরা আপনার বাজ শুনে আবেগ প্রবণ হয়ে সে আপনাকে গলায় জড়ায় ধরে বলবে, হ্যাঁ আমার মুমিন ভাই আসেন আমার বুকে আসেন? আপনি তো একটা জিনিসের যুক্তি, তারপর একটা জিনিসের যে নৈতিকতা, যেমন এই যে মনে করেন যে আপনারা আপনাদের ইসলামে বলা আছে নাস্তিকদেরকে হত্যা করতে হবে, মানে যারা ইসলাম ত্যাগ করেছে মুরতাদদেরকে হত্যা করতে হবে, এবং আপনারা এই জিনিসটাকে জাস্টিফাই করেন যে হ্যাঁ এটাই সঠিক, এদেরকে মেরে ফেললেই সমাজ ভালো থাকবে, ইসলাম ভালো থাকবে, আপনারা আল্লাহ খুশি হবে। তো এই জিনিসগুলো থাকার পরে আপনারা যদি বলেন যে আপনাদের আমাদেরকে আপনারা ভালোবাসেন, মুরতাদদেরকে আপনারা ভালোবাসেন, মুসলমান মানে মুসলিমরা যারা হচ্ছে মুমিন, সব মুসলিম না, আমার বাবা মা মুসলিম ছিল, সব মুসলিমের কথা আমি বলছি না, অনেক মুসলিম আছে যারা নাস্তিকদেরকে জবাই করতে চায় না, এরকম মুসলিম আছে, আমি চিনি, আমার বন্ধুদের মধ্যে আমার বেস্ট ফ্রেন্ড যে আছে সেও নাস্তিকদেরকে জবাই করতে চায় না, মুরতাদদের জবাই করতে চায় না। কোরআন হাদিসে যদি থাকেও সে আমাকে যেটা বলেছে, কোরআন হাদিসে যদি থাকেও তাও আমি চাই না, কারণ আমি একজন, সবার আগে আমি একজন মানুষ, আমি মুসলমান হওয়ার আগেও আমি একজন মানুষ, আমি এটা চাই না যে মুরতাদদেরকে হত্যা করা হোক, এটা আমি কখনো চাই না। তো আমি আপনাদের মতো মুমিনদের কথা বলছি, আমি সব মুসলমানদের কথা বলছি না, আপনাদের মতো যারা মুমিন আছেন তারা মনে করেন মুরতাদদেরকে হত্যা করতে হবে, এবং হত্যা করতে পারলেই ইসলাম রক্ষা পাবে, আল্লাহ রক্ষা পাবে, এবং একই সাথে আপনারা এসে আমাদেরকে বলেন আমরা আপনারা আমাদেরকে ভালোবাসেন, ভালোবেসে ভাই ভাই আমাদেরকে, আপনারা যেরকম কোরবানির গুরু ভালোবাসেন, গুরু ভালোবেসে জবাই করেন, আপনারা কি আমাদেরকে সেরকম মনে করেন ভাই, মানে মানে কোরবানির বাকরা মনে করেন আমাদেরকে জবাই করার জন্য? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি বলেছেন যে আমরা যে এই যে সত্যের কথা বলছি এটা প্রমাণ করতে হবে, আপনি বলেছেন, তো অবশ্যই আমরা প্রমাণ করবো, কিন্তু তার আগে ইম্পর্টেন্ট হচ্ছে যে তাহলে এত কথা না বলে ইসলামে মুরতাদ হত্যা, আমি বলছি মুরতাদ হত্যার বিধান নাই এরকম কিছু, এটা আমাদেরকে প্রমাণ করেন। হ্যাঁ, আমি আপনাকে সেটাই বলছি, আপনি যে বললেন আপনি আমাদেরকে নাস্তিকদেরকে মুরতাদদেরকে ভালোবাসেন, এটা বলেছেন একটু আগে, আমি প্রতিটা মানুষকে ভালোবাসি, আমরা এই মানে হচ্ছে যে প্রতিটা মানুষকে ভালোবাসি। রেজাল্ট ভাই, আপনি এই জিনিসটা ইসলাম থেকে প্রমাণ করেন? জি জি, ইসলাম মুরতাদদেরকে ভালোবাসে, মুরতাদদেরকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরে, এই জিনিসটা আপনি ইসলাম থেকে প্রমাণ করেন? তো এখন কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা তো আপনাদেরকে প্রমাণ করে সত্যকে এস্টাবলিশ করব আপনাদের কাছে, এই সমস্যা হয়েছে ভাই 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 কথা আপনার বাদ শোনা অনেক শুনেছি ভাই, আবার বাদ শুনতে ভালো লাগে না, আপনি যেহেতু এসেছেন সেহেতু আপনাকে স্বাগত জানাই, আপনি যেটা করেন যে আজকে যতটুকু সময় পেয়েছেন দেখেন ব্যাক স্টেজে অনেকে বসে আছে, হ্যাঁ অনেক আমার লাইভে ভাই অনেক মানুষ এসে বসে থাকে, আমি সবাইকে যুক্ত করতে পারি না, আপনাকে যুক্ত করেছি, আপনি আপনার প্লিজ আপনার সময়টুকু কাজে লাগান, এটা প্রমাণ করে দেন এই যে আজকে যেটা বললাম যে ইসলাম মুরতাদদেরকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরে ভালোবাসে, এই জিনিসটা আপনি আপনার সময়টুকু ব্যবহার করে প্রমাণ করে দেন, তাতে আপনারও লাভ ইসলামেরও লাভ। আমি এটাই বলছি যে আপনাদের সময় দেন না কথা বলার জন্য, কোনো প্রমাণ করেন সত্য মেনে নিব, তারপর কথাই বলতে দেন না, এই কথাগুলো বলছেন, এই যে এই গলাবাজিগুলো করছেন, এই গলাবাজিগুলো না করে জাস্ট উইটা প্রমাণ করেন। আপনি বিশেষ করে আপনি তো আমার লাইভে অনেক সময় পেয়েছেন, কি বলেন ভাই এটা, এই মিথ্যা কথাটা অন্তত আপনি বলেন না, অন্য কেউ বলতে পারে, আপনি ভাই আমার লাইভে অনেক সময় ছিলাম কিন্তু 5 সেকেন্ড পর আটকে দিয়েছেন, 10 সেকেন্ড পর সময় পেয়েছেন, 10 সেকেন্ড পর আটকে দিয়েছেন, আপনাকে আমি মিউট করছি, যখন আমি একা একা লাইভ করতাম ফেসবুকে সেই আমল থেকে আপনি মানে নাস্তিদের লাইভে ঘোরাঘুরি করেন, আমার তো খেয়াল আছে, সেই আমল থেকে আপনাকে অনেক অনেক সময় দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আপনি যে দাবিগুলো করে গেছেন সেই দাবিগুলোর একটার সপক্ষে আপনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি, শুধুমাত্র গলাবাজি করে গেছেন। তো আজকেও যেহেতু আপনি, আপনাকে তো আমরা চিনি, আপনাকে যে যারা এই লাইভ দেখি আমরা সবাই মোটামুটি চিনি যে আপনি কি করবেন, একটু পরে কি করবেন সেগুলো আমি জানি, সুতরাং ভাই দয়া করে
এই যে এই মানে বাড়তি কথাগুলো বাদ দিয়ে শুধু এটা প্রমাণ করেন যে ইসলাম আপনি একজন মুসলিম হিসেবে একজন মুমিন হিসেবে মুরতাদদেরকে ভালোবাসতে পারেন, একজন সাথীমের রাসুলকে আপনি ভালোবাসতে পারেন। আমি একজন সাথীমের রাসুল, আমি একজন গর্বিত সাথীমের রাসুল, আমি একজন গর্বিত মুরতাদ, আমি একজন গর্বিত ইসলাম ত্যাগী, আমি একজন গর্বিত ইসলাম বিদ্বেষী, আমি একজন গর্বিত ধর্ম বিদ্বেষী, আমাকে আপনি ভালোবাসতে পারেন ইসলামের ভিতরে থেকে মুমিন হিসেবে, এই জিনিসটা আপনি একটু প্রমাণ করেন। আপনাকে সময় দিচ্ছি, বলেন ভাই, আপনি আমি করে বলেন। জি, আমাকে জাস্ট 2 মিনিট সময় দিন, আমি প্রমাণ করে দিচ্ছি। কিন্তু যদি 2 মিনিট কথা মতো আটকায় দেন তাহলে কিন্তু আমি কিছুই বলতে পারবো না। কথা হচ্ছে কি, প্রয়োজন হলে অবশ্যই আটকাবো, যদি প্রয়োজন না হয়। আমার লাইভে আমি কখনো প্রয়োজন ছাড়া আটকাই না, আমি এটা স্বীকার করি। আমি এটা স্বীকার করি আপনার জাস্টিফিকেশন, এটা তো আপনার সাথে আমার একমত হবে। আবারও কথা বলছেন, আমি আপনার একমতটা হবে না তো। আমার লাইভে আমি আপনাদেরকে যুক্ত করি, আপনাদেরকে অনেককে যুক্ত করি যাদেরকে যুক্ত করার আমার প্রয়োজন নাই, তারপরে যুক্ত করি, কথা বলি। এখন তারপরে যদি আপনাদের মনের আশা না মেটে, আপনারা যদি এখানে এসে ওয়াচ করে মানে চিন্তা ভাবনা করে থাকেন যে এখানে আপনি অনেক 1 ঘন্টা ওয়াচ করবেন, আপনার কথা আমি শুনবো, হ্যাঁ এত টাইম নেই ভাই, সরি, শোনার কথা হচ্ছে আপনাদের কথা শোনার টাইম নেই। আপনাকে যতটুকু সময় দেওয়া হচ্ছে এই সময়টুকু আপনি ব্যবহার করেন, আর কোনো বাড়তি কথা বলেন না। এরপরে যদি একটা বাড়তি কথা আপনি বলেন তাহলে তো আপনাকে আমি লেট করে দিই। ওকে, আমি বলেছি যে হচ্ছে যে ইসলাম সবাইকে ভালোবাসে, অবশ্যই ইসলাম সবাইকে ভালোবাসে। এখন আপনি বললেন যে আপনি এখন গর্বিত মুরতাদ, গর্বিত সাতিমের রাসুল, গর্বিত ইসলাম বিদ্বেষী। এখন এই যে পদবীগুলো আপনি যে ওর্ন করলেন, তো এখন বিষয় হচ্ছে যে দেখেন আপনাদেরকে আমরা কিভাবে ভালোবাসি। তো আমাদের ভালোবাসা হচ্ছে যে ইসলাম কিছু রুলস করে যে আপনাদের মতো মানুষেরা যারা সমাজের মধ্যে, সমাজের মানুষের মধ্যে ঘৃণা এবং বিদ্বেষ ছড়ায়, মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে, শেষ করি, আপনাদের কোরআনে লেখা আছে যে কাফেররা হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম জীব। আপনাদের কোরআনে এই কথাটা পরিষ্কার ভাবে বলা আছে, অনেক হ্যাঁ বলা আছে। এবং এটা লজিক্যাল, এটা লজিক্যাল। আবার আপনি কথা বলছেন, আবার আপনি কথা বলছেন। আপনার কোরআনে বলা আছে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব, যারা হচ্ছে ইসলাম ত্যাগ করবে তাদেরকে হক নষ্ট হবে। আবার কথা বলছেন আপনি যারা হচ্ছে ইসলাম ত্যাগ করবে তাদেরকে কল্লা উড়াইয়া দিতে হবে, গর্দান উড়াইয়া দিতে হবে। আপনাদের হাদিস গ্রন্থে যে পরিষ্কার ভাবে লেখা আছে, গর্দান উড়াইয়া দিতে হবে। যারা ইসলাম ধর্ম ত্যাগ করবে তাদেরকে তাদের গর্দান উড়াইয়া দিতে হবে। আপনাদের কোরআনে বলা আছে অমুসলিমরা, আহলে কিতাব এবং যারা কাফের, তারা এই কাফের শব্দের অর্থ হচ্ছে যারা নবীকে, আপনাদের নবীকে শেষ নবী হিসেবে স্বীকৃতি দিবে না। এই যে এই ক্যাটাগরির লোকদেরকে নিকৃষ্টতম জীব বলা হয়েছে, মানে পৃথিবীর সমস্ত অমুসলিম হচ্ছে নিকৃষ্টতম জীব, যারা হচ্ছে নবীকে শেষ নবী হিসেবে মানে না, তারা সবাই নিকৃষ্ট জীব। আপনি বলতে চাচ্ছেন যে আমরা ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছি, আমরা ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছি, সিরিয়াসলি? মানে ভাই আপনার কি মানে কথার কি কোনো আগামাথা থাকতে হয় না? খালি মুখ থাকলেও মুখ আছে বললাম, এরকম বললেই হলো? আপনি আমাকে বলেন যে আপনার যে আপনাদের যে ধর্মে এই যে এই যে দুইটা জিনিস আমি উল্লেখ করলাম, আরো অনেক কিছু উল্লেখ করবো এখন, এই দুইটা জিনিস আমি বললাম, মানুষে 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 ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করে না? ওকে, আপনি বলেছেন যে অমুসলিম নিকৃষ্ট জীব। আল্লাহ পবিত্র কোরআন কি বলেছে, সূরা বাইনা, আল্লাহ বলেছেন যে ইন্নাল লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুমুল শাররুল বারিয়া। নিশ্চয় যারা কাফের হয়েছে আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে, তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে এবং তারা হলো সৃষ্টির নিকৃষ্ট। এখানে দেখেন সমস্ত জান্নাতে প্রবেশ করবে না, জাহান্নামে প্রবেশ করবে। হ্যাঁ, জাহান্নামে প্রবেশ করবে। আমি জাহান্নামে বলছি না, না জাহান্নামে বলছি, এইখানে কাফের শব্দটার অর্থ হচ্ছে যারা নবীকে শেষ নবী হিসেবে স্বীকার করে না। এই জিনিসটা আমি তাফসীরে জালালাইন থেকে আপনাকে আমি এখন দেখাচ্ছি। আপনি তো মাঝখানে মানে মাঝখানে অনেক কথা বলবেন, এই মাঝখানে এত কথা বলে আমি কোরআন থেকে আপনাকে বলতেছি, আপনি কোরআন থেকে শুনবেন না? আল্লাহ বলতেছে যারাই আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে কাফের হয়েছে। ধরেন ভাই, আপনাকে আমি মানে বলছি যে আপনাকে আমি একটু দেখাবো জিনিসটা, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, এত ইয়া কিসের? আপনাকে তো আমি দেখাবো বলছি, আপনার ব্যাখ্যা তো আমি নিবো না। এক নম্বর কথা হচ্ছে আপনার ব্যাখ্যা তো আমি নিবো, আপনার ব্যাখ্যা আমি কেন নিতে যাবো? আমি যে ব্যাখ্যা নিতে যাবো যেটা হচ্ছে পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ যে স্কলার আছে তাদের ব্যাখ্যা আমি নিতে পারবো। আপনার ব্যাখ্যা আমি কেন নিতে যাবো ভাই? এখানে আপনার ব্যাখ্যা তো এখানে গ্রহণযোগ্য, আপনি তো কেউই না, আসলে ইসলামের তো আপনি আসলে কেউই না। আমি এখন স্ক্রিনে দেখাবো যে এখানে আসলে এই যে এই আয়াতের এইটার অর্থটা কি, তাফসীরে এই বিষয়ে কি বলা আছে, সেই জিনিসটা আমি এখন একটু দেখাবো। আমি জানতাম যে আপনি যে এই জিনিসটাই উল্লেখ করবেন, এখানে সব অমুসলিমদের কথা নাকি বলা হয়নি, এখানে সব অমুসলিমদের কথাই বলা হয়েছে, যারা সে নবীকে শেষ নবী হিসেবে স্বীকৃতি দেবে না তাদের সবার কথা বলা হয়েছে এখানে। এই যে এখানে দেখেন সূরা বাইনার 6 নম্বর আয়াতটা আমি স্ক্রিনে দিয়েছি, আমি একটু বড় করে দিই, আচ্ছা আরো বড় করে দিই। এখানে দেখাচ্ছে যে সূরা বাইনা তাফসীরে জালালাইন থেকে আমরা দেখছি 6 নম্বর আয়াতটাতে, নিশ্চয়ই যারা কুফরি করেছে আহলে কিতাবদের মধ্যে হতে এবং মুশরিকগণ জাহান্নামী হবে তথায় তারা চিরকাল থাকবে। নিচে বলা হচ্ছে এরাই নিকৃষ্টতম সৃষ্টি। এখানে এই যে এখানে প্রাসঙ্গিক আলোচনার ভিতরে এখানে এখানে কুফর অর্থ বলে দেওয়া আছে, এইখানে এই স্পেসিফিক আয়াতে কুফর অর্থ কি, কাফের অর্থ কি, এটা বলে দেওয়া আছে। এখানে কুফর অর্থ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে মেনে নিতে অস্বীকার করা। আল্লাহর সৃষ্টিতে তাদের অপেক্ষা নিকৃষ্ট আর কোনো সৃষ্টি নেই, এমনকি জন্তু জানোয়ার অপেক্ষাও তারা নিকৃষ্ট। এই যে এর মানে হচ্ছে সমস্ত অমুসলিম, মানে হচ্ছে যারাই
যারাই নবী মোহাম্মদকে শেষ নবী, আল্লাহ শেষ নবী হিসেবে মেনে নিতে অস্বীকার করবে, এই আয়াতে তাদের সবার কথা বলা হয়েছে। আপনি যে বললেন সকল অমুসলিমের কথা বলা হয়নি, কেউ যদি নবী মোহাম্মদকে আল্লাহ শেষ নবী হিসেবে মেনে নেয় তাহলে তো সে মুসলিম হয়ে গেল, আর যারা মেনে নিবে না তারাই তো অমুসলিম। এখানে সমস্ত অমুসলিমের কথা বলা হয়েছে, এমনকি বাচ্চা শিশু, কাফের বাচ্চা শিশু, কাফের হচ্ছে গিয়ে প্রতিবন্ধী মানুষ, কাফের হচ্ছে গিয়ে বৃদ্ধ মানুষ, কাফের হচ্ছে নারী যারা কিছুই জানে না, যারা কোনো পাপ করে নাই, যারা কোনো খারাপ কাজ করে নাই, তাদের সবার কথা বলা হয়েছে। এটা হচ্ছে অত্যন্ত ঘৃণার আয়াত, এটা হচ্ছে কোরআনের অত্যন্ত নিকৃষ্ট মানের একটা আয়াত এবং অত্যন্ত ঘৃণাপূর্ণ আয়াত, সাম্প্রদায়িক আয়াত। এবার আপনি বলেন। আমি বলবো প্লিজ আপনার কথা আমার মনোযোগ সহকারে শুনছি, আপনার কথা মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে? আপনার কথা ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে যে এখানে কুফর অর্থ হজরত মুসা সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে মেনে নিতে অস্বীকার করা, ঠিক আছে? এখন তো ঠিক আছে, যদি কারো কাছে আল্লাহর রাসূলের বাণী পৌঁছায় এবং সে নিশ্চয়ই আপনি নাম শুনেছেন, কোনো কোনো ধর্মের নাম শুনেছেন, এই ধর্মের একটা নবী আছে, মনে করেন শিখ ধর্মের ইয়া হচ্ছে গুরু নানক, তার নামটা তো আপনার কাছে পৌঁছেছে। আপনি তো যদি গুরু নানককে মেনে না নেন, গুরু নানককে আপনি যদি মেনে না নেন, তাহলে আপনাকে যদি তারা বলে যে আপনি হচ্ছেন একজন নিকৃষ্ট জীব, যদি আপনি এখন গুরু নানকের কথা যেহেতু আপনার কাছে পৌঁছেছে আপনি তাকে মেনে নেন নাই, সুতরাং আপনি হচ্ছেন একজন নিকৃষ্টতম জীব, মানে কুত্তা বিলাই থেকেও খারাপ। এখন যদি ভারতের সংবিধানে যদি এই জিনিসটা লেখা থাকে, মনে করেন কোনো দেশের কোরআন তো মুসলমানদের সংবিধান, মনে করেন আমেরিকার সংবিধানে লেখা আছে যারা খ্রিস্টান ধর্মকে গ্রহণ করছে না, খ্রিস্টান ধর্মকে, যে ইসলামের ঈসা নবীকে না কিন্তু খ্রিস্টান ধর্মকে যারা গ্রহণ করছে না, তারা হচ্ছে নিকৃষ্টতম জীব, উত্তাবিলের থেকেও খারাপ। ভারতে যদি এরকম একটা আইন তৈরি হয়, সংবিধানে যদি লেখা থাকে যে যারা হিন্দু ধর্ম, কৃষ্ণকে যারা গ্রহণ করছে না বা রামকে যারা গ্রহণ করছে না, তারা হচ্ছে উত্তাবিলের থেকেও খারাপ। মিয়ানমারে যদি এরকম একটা সংবিধানে লেখা থাকে যে যারা গৌতম বুদ্ধকে গ্রহণ করছে না, গৌতম বুদ্ধের বাণী পৌঁছেছে কিন্তু গৌতম বুদ্ধকে গ্রহণ করে নাই, তারা হচ্ছে নিকৃষ্টতম জীব। ইসরায়েলে যদি এরকম একটা সংবিধানে যদি এরকম একটা জিনিস লেখা থাকে যে যারা মুসা, তাদের যে নবী, তাদের যে ইহুদি ধর্ম, তাদের অনেকগুলো নবী ইহুদিদের, ওই ওদেরকে যারা মেনে নেয় নাই, ওই যে ইহুদি ধর্মকে যারা মেনে নেয় নাই, তারা হচ্ছে নিকৃষ্টতম জীব, কুত্তা বিলের থেকেও খারাপ, এটা যদি তাদের এসে লেখা থাকে, এটা তো অত্যন্ত সাম্প্রদায়িক কথা হবে, অত্যন্ত নোংরা কথা হবে, আমরা তো সেই জিনিসটা প্রতিবাদ করবো। আপনি এখন কিভাবে এই জিনিসটাকে জাস্টিফাই করছেন যে সবাইকে বলা হয়নি, যাদের কাছে পৌঁছেছে তারা যদি না মেনে নেয় তাহলে এই পৌঁছালেই হইলো নাকি, একটা জিনিস পৌঁছালেই হইলো নাকি? আমার কাছে ডেইলি কত মানুষ কত কিছু বিক্রি করতে আসে আমাদের পাশে, আমি কেন কিনবো? আমার কাছে যদি একটা প্রোডাক্ট আসে, সেই প্রোডাক্টটা যদি এরকম বিধান থাকে যে তার এই এই যে জিনিসটা না মানলে তাদেরকে কতল করতে হবে, কেউ যদি ত্যাগ করে তাহলে কতল করতে হবে, কেউ যদি না মানে জোর করে তাকে গ্রহণ করে তাহলে, এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমি কেন সেই সেই জিনিস গ্রহণ করবো, সেই প্রোডাক্ট কিনবো? মানে কারো কাছে এই জিনিস পৌঁছেছে আর এইটার উপরে ভিত্তি করে, ইসলামের বাণী কারো কাছে পৌঁছেছে বা পৌঁছায় নেই এটার উপর ভিত্তি করে আপনি কিভাবে বলছেন, কত নোংরা কথাবার্তা বলছেন ভাই, যে কারো কাছে মোহাম্মদের কথা পৌঁছেছে কিন্তু সে গ্রহণ করে নাই, এই কারণে সে নিকৃষ্ট হয়ে গেছে, নিকৃষ্ট দিন হয়ে গেছে, এটাকে আবার আপনি জাস্টিফাই করছেন? ভাই আপনাদের কি ভাই লজ্জা সরম কিছু নাই, ভাই আপনাদের কি একটু মানে চক্ষু লজ্জা বলতে কিছু নাই, এত নোংরা একটা কথা, এত বাজে একটা কথা, এটাকে আবার জাস্টিফাই করতে হবে এইভাবে? মানে আপনাদের কি ভাই বিন্দুমাত্র ইয়া নাই, মানে একটু বাধেও না আপনাদের একটা নোংরা কথা বলতে, একটা বাজে কথা বলতে একটু বাধেও না আপনাদের? কেমন মানুষ আপনারা, আপনারা মুসলমান হিসেবে মানুষ তো হতে পারছেন না, মানুষ হবে কবে? বলেন রেজুল ভাই। জি আপনি আমাকে বলেন মানুষ হবেন কবে, আপনি বলছেন যুক্তিবাদী হবেন কবে, যুক্তি চর্চা করতে শিখুন, সেটা হলো যে আমাকে আপনি অভিযোগ করেছেন, অভিযোগ খণ্ডন করার সময় দিবেন, এখন যদি 1 সেকেন্ড 5 সেকেন্ড কথা আপনি আটকে দেন, 10 সেকেন্ড আটকে দেন, তাহলে আপনি অযুক্তি আছেন। এতক্ষণ যে সময়টা নষ্ট করলেন, এতক্ষণ বারবার করে সময় নষ্ট করলেন, এই সময়ের ভিতরে আপনি আপনার যুক্তি উপস্থাপন করতে পারতেন। আচ্ছা আরেকবার যুক্তি করছি, রেজাল ভাই আপনি আপনার যুক্তি উপস্থাপন করেন, আজ এটা কাজে লাগবে না, আপনি আমাকে কেটেই দেন যদি আমাকে কথা বলার সুযোগ না দেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালো থাকুন, বাই বাই।